আবার পারে একটু কথা শুনে নেন কথা শুনে নেন আমি কথা বললে আমি কিন্তু কথা বলব না আপনার সাথে কথার মাসখানে কথা বলেন না আমার কথাটা শুনে নেন আপনি আমাকে বলেন যে মৃত্যুর পরে নাকি আবার জীবন সেটা আমরা মানি না অবশ্যই মানি না কারণ মৃত্যুর পরে আবার জীবন কি মৃত্যু তো মানে হচ্ছে মৃত্যু মৃত্যু মানেই তো জীবনের সমাপ্তি আমরা যেটা জানি যে মৃত্যু মানেই হচ্ছে জীবনের সমাপ্তি মৃত্যুর পরে যে আবার একটা জীবনও আছে এরকম কোন প্রমাণ আপনার কাছে আছে যে মৃত্যুর পর আরেকটা একটা জীবন আছে আচ্ছা দেখি আমি চেষ্টা করে কিছু বলতে পারি না প্রমাণটা আছে কিনা সেটা আগে বলেন তারপর আপনি অন্য প্রসঙ্গে প্রশ্ন করেন অন্য প্রসঙ্গে কথা বলেন আগে বলেন প্রমাণটা আছে কিনা কোন প্রমাণ আছে আমি প্রমাণ আছে প্রমাণ দিচ্ছি আমি তাহলে শুধুমাত্র প্রমাণটা দিন কারণ কথা বলবেন না শুধুমাত্র প্রমাণটা দেন বিজ্ঞান তো বলে যে কোনো কিছু নাই হয়ে যায় না নাকি কোনো কিছু তো নাই হয়ে যায় না অর্থাৎ একটা পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে কিন্তু

আপনি নিজেকে মিউট করে রাখেন প্রয়োজনে আপনার যদি মুখ বেশি পাতলা হয়ে থাকে মানে কথা বাইরে যায় মুখের থেকে নিজেকে আটকাইতে পারে না তাহলে আপনি নিজেকে মিউট করে রাখেন আপনি যখন বলতে বলবেন তখন আমি বলবো আপনি বলবেন হ্যাঁ যখন বলতে বলবো তখন বলবেন যে আপনি যে বললেন যে মানে কোনো কিছুই শেষ হয় না হ্যাঁ প্রকৃতিতে যত কিছু আছে সেগুলো একটা থেকে আরেকটা রূপান্তরিত হয় যেমন আমরা যখন মারা যাই তখন আমাদের বডিটা তে পচন ধরে আমাদের বডিতে যে যে কোষগুলো আছে সেই কোষগুলাতে পচন ধরে যদি রক্ত সঞ্চালন না হয় হৃদপিণ্ড যদি সেখানে রক্ত সঞ্চালন না করে তখন সেখানে পুষ্টির অভাবে সমস্ত কোষগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে এটা মানে কিছু সময় পর্যন্ত বেঁচে থাকে মরার পর একজন মানুষের মৃত্যুর পর শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ কিছু সময় পর্যন্ত বেঁচে থাকে তারপর যদি সে সেই সময়ের ভিতরে কোনো পুষ্টি না পায় তাহলে একটা সময় সেখানে পচন ধরতে শুরু করে পচন ধরার পরে সেই শরীরের অংশগুলা মাটির সাথে মিশে যায় যারা কবর দেয় তাদের শরীরটা মাটির সাথে মিশে যায় মাটির সাথে মিশে যায় যখন ধরেন মস্তিষ্কে ইয়া হলো না মস্তিষ্কে রক্ত সঞ্চালন হচ্ছে না অক্সিজেন অক্সিজেনের অক্সিজেন থেকে যে হিমোগ্লোবিন মস্তিষ্কে ছিল সেই জিনিসটা পৌঁছানো বন্ধ হয়ে গেল তখন মস্তিষ্কের কোষগুলো ফাটা শুরু করে ফেটে যাওয়া শুরু করে এবং নষ্ট হয়ে যাওয়া শুরু করে তখন আলটিমেটলি সেই জিনিসগুলো মাটির সাথে মিশে যায় মিক্স হয়ে যায় তখন দেখা যায় ওইখানে যদি কেউ একজন কবরের উপর একটা গাছ লাগায় গাছটা আবার সেই জিনিসটা থেকে যেই যে পচন পচন যেই জিনিসটা পচে গেছে শরীরের যে অংশগুলো পচে গেছে সেখান থেকে আবার পুষ্টি সংগ্রহ করে ওই যে যেই মানুষটা মরে গেছিল বা যেই প্রাণীটা মরে গেছিল সেই প্রাণীটার শরীরের গুলা পচে একটা সার তৈরি হয় সেই সারটা থেকে আবার সেই গাছটা পুষ্টি সংগ্রহ করে পুষ্টি সংগ্রহ করে আবার একটা আপেল হয় সেখান থেকে একটা আপেল হয় হ্যাঁ আপেল আপেলটা আবার আস্তে আস্তে বড় হয় বা ধরেন একটা ফল হলো কাঁঠাল হইল আম হইলো কিছু একটা হইলো গাছের ভিতরে কিছু একটা ফলমূল হইলো সেই ফলটা আবার অন্য একটা পশু বা অন্য একটা মানুষ সেই ফলটা পেরে খাওয়া খাইলো তার মানে ওই যে মানুষটা পচে মাটিতে সার হয়ে গেছিল সেই সারটা থেকে পুষ্টি নিয়ে সেই গাছটা আবার বৃদ্ধি পাইছে গাছের কোষগুলা বৃদ্ধি পাইছে গাছের কোষগুলা থেকে আবার ফলগুলা গুলা তৈরি হয়েছে সেই ফলগুলা খেয়ে আর একটা প্রাণী একটা মুরগিও খাইতে পারে একটা মানে মানে পাখিও খাইতে পারে একটা ছাগলও খেতে পারে সেই ছাগলটাকে যদি আবার মানুষ খায় তাহলে সেই পুষ্টিটা আবার মানুষের শরীরে চলে গেল এই পুষ্টি এইভাবে চক্রাকারে এই জিনিসগুলো এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে কিন্তু মানুষের যে সেন্স মানুষের যে চেতনা মানুষ যে চেত মানুষের চেতনাটা নির্ভর করে হচ্ছে মস্তিষ্কের উপরে মস্তিষ্কটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ ততক্ষণ পর্যন্ত এই চেতনাটা কাজ করে আমি যে আমি সেই আমিটা হচ্ছে গিয়ে আমার স্মৃতিগুলা সহ আমি মানে হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকে আমি আমার সব কিছু অনেক কিছু মনে আছে সেই পুরা জিনিসটা মিলায় হচ্ছে আমার চেতনা আমার আমার সচেতন সত্তা এটা হ্যাঁ এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করে আমার মস্তিষ্কের উপরে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যে মস্তিষ্কে যদি কেউ একটা জোরে বাড়ি মারে তাহলে অনেক মানুষ স্মৃতি হারা মানুষের কারণ মস্তিষ্কে অংশটাতে অংশটাতে সেই সেই স্মৃতিগুলো জমা থাকে যদি একটা বড় ধরনের আঘাত পায় কেউ মানুষ মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে আমরা সিনেমাতে এই ধরনের ঘটনা কিছু কিছু দেখি যে সেই অংশটাতে যদি আঘাত লাগে তাহলে মানুষের স্মৃতি হারায় যায় মানুষ আগের কথা মনে করতে পারে না তখন যখন হাসপাতালে এসে চোখ খোলো তখন বলে কে আমি কোথায় আসলাম আমি কে তোমরা কে সে তার পরিচিত মানুষজন কে চিনতে পারছে না তার কারণ হচ্ছে তার মস্তিষ্কের ওই জায়গাটাতে আঘাত লাগছে যে কারণে তার ওই যে ওই জায়গায় মস্তিষ্কের ভালো নাই মানে না এই কারণে সে আগের কথা মনে করতে পারতেছে তার মানে হচ্ছে আমাদের যে পুরা আমাদের যে চেতনা আমাদের যে মানে সচেতন সত্তাটা নির্ভর করছে হচ্ছে মানুষের মস্তিষ্কের উপরে মস্তিষ্কটাতে যদি কোনো ধরনের আঘাত দেই বা মস্তিষ্কটাতে যদি কোনো ধরনের সমস্যা ঘটে মস্তিষ্কে যদি একটা ক্যান্সার হয় মস্তিষ্কে যদি একটা কোনো কোনো ধরনের একটা বিঘ্ন ঘটে তাহলে দেখা যায় মানুষের কিছু কিছু সেন্স কাজ করে না এই যেমন ধরেন কিছুদিন আগে করোনা হয়েছিল করোনা হয়েছিল আমার তখন আমি করোনা হওয়ার পর আমি কোনো টেস্ট পাচ্ছি না মুখে হ্যাঁ নাকে কোনো গন্ধ পাচ্ছি না কারণ কি কারণ আমার ওই যে করোনা ভাইরাসটা আমার মানে নাকে থেকে নাকে যে আমি গন্ধটা নিচ্ছি বা জীববাতে যে টেস্টটা নিচ্ছি সেই টেস্টের সেন্স গুলাকে নষ্ট করে ফেলছিল করোনা ভাইরাস আমার মস্তিষ্কে এমন কিছু একটা করছিল যেটার কারণে আমার এই দুটো টেস্ট নষ্ট হয়ে গেছিল দেখা যায় যে মস্তিষ্কে একটা গন্ডগোল মানুষ অন্ধ হয়ে যায় চোখে দেখতে পাই না আবার কানে শুনতে পায় না এরকমও হওয়া সম্ভব মানে মানুষের সমস্ত কিছু মানুষের চেতনা নির্ভর করতেছে মানুষের মস্তিষ্কের উপর মগজটা হচ্ছে সেই জন্য মানুষের পুরো মানুষটার মূল চালিকা শক্তি এবং মানুষের সমস্ত কিছু থাকে হচ্ছে মস্তিষ্কে মানুষের চিন্তা ভাবনা মানুষ কি কি কল্পনা করে মানুষকে কি স্বপ্ন দেখে মানুষকে কি ভাবে অতীতে কি হয়েছে আমার বাবা কিরকম ছিল দেখতে এগুলো কিছু মানুষের মস্তিষ্কে জমা থাকে এই মস্তিষ্কে যদি সামান্য কিছু করা হয় তাহলে যেতে পারে এই জিনিসগুলা এই মস্তিষ্কটা যখন মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে তখন তো আমার চেতনাটা আর থাকবে না কখনো মস্তিষ্কটার সেই এলিমেন্ট গুলা থাকবে প্রকৃতিতে মস্তিষ্ক মানে আমার শরীরের যে কোষ গুলা প্রকৃতিতে মিশে যাবে সার হয়ে যাবে সেটা থাকবে

সেগুলো আবার ফেরত আসবে আমার চেতনা আবার ফেরত আসবে তাহলে কেমনে আসবে সেটা আমাদেরকে বলেন বা প্রমাণ দেন আপনার কাছে কি সেরকম কোনো প্রমাণ আছে সহাক বলেন এবার আনমিউট করে বলেন হ্যাঁ ভাই আমি বলতেইছি কি মানে যেভাবে আপনি বলেন ঠিক আছে আচ্ছা হোক আমি উপসংগে গেলাম না আমি আমার এখন যে প্রশ্নটা হচ্ছে না না এইটা শেষ না হওয়া পর্যন্ত এটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসঙ্গে যাওয়া যাবে না আপনার আমি আপনার কাছে একটা প্রমাণ চেয়েছি যে মরার পরে যে জীবন আছে এরকম প্রমাণ আছে কি হ্যাঁ আমার ধারণা আমার ধারণার কথা বলতেছি আমার ধারণা ভাই ধারণার কথা আমি সোহাগ ধারণার কথা ধারণা যে কেউ যেমন কিছু করতে পারে মনে করেন আমি ধারণা করলাম আমি সোহাগ কথা শুনে নেন কথা শুনে নেন আমি ধারণা করলাম বিল গেটস এর মায়ের সাথে আমার বিয়ে হইছে এটা ভাই ভাই আমি খুব মজা নিলাম খুব বাসা বসে বসে খুব মনে মনে কলা খাইলাম মনে মনে তো যে কেউ কলা খেতে পারে তাই না মনে মনে কলা খেতে তো পয়সা লাগে না নাকি সোহাগ মনে মনে কলা খেতে পয়সা লাগে না

হুর করে দিবো বাহাত্তর টা যেরকম কোরআন আল্লাহাক আপনাদেরকে বলেছে কোরআন আল্লাহাক আপনাদেরকে বাহাত্তরটা হুড়ের লোক করে কোরআনে আপনাকে আল্লাহ যে উঁচা উঁচা স্তন আলী বাহাত্তরটা হুড় দিব তাদের সাথে আপনি ডিং ডং করবেন গিয়া খালি বাহাত্তর বছর ধরে খালি করবেন 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 সারাক্ষণ জান্নাতে গিয়া খালি মানে করবেন করবেন করবেন

ওই জান্নাতি মুহূর্তে সুন্দর এত বেশি হবে

কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয় কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয় যেমন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন সম্মানিত ভাইরা আমার কাবুন থেকে এসেছে কাইবাতুল শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের হুরদের স্থানগুলো উঁচু হবে সুদর্শন হবে দেখতে মন চাইবে কারণ হলো বন্ধন আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি দুনিয়ার জমিনে যেই সমাজ তো সুরসি সুন্দরী রূপসী নারী বলে আছে তাদের চেহারা অত্যন্ত সুন্দর কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায় যদি সমান হয় তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি উদ্দাবন করতে পারে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি তাদের বুকের তাদের বুকের অংশটা উঁচু হবে

এই যে যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওটা তো আমার কথা না তাহলে আপনি আমাকে কেন বলতেছেন যে আপনি যেটা বলতেছেন আপনি এটা বলতেছেন আপনি সেটা বলতেছেন এটা আপনি আমাকে কেন বলতেছেন আমি তো বুঝলাম না কথা এই কথার কোনো মানে আগা মাথায় তো আমি বুঝলাম না যে আপনি আমাকে কেন বলতেছেন যে আপনি এটা বলতেছেন আপনি এটা আমি তো বলি নাই কিছু এই হুজুর বলছে সেই হুজুরের বক্তব্যটা আমি আপনাকে শুনাইলাম মানে এইটুকু যদি আপনাদের মানে কোনো কমন সেন্স না থাকে এখন আমি তাহলে আপনাকে এই যে এই আয়াতের যে ব্যাখ্যা তাফসি তাফসিটা আমি আপনাকে বের করে দেখাবো

আপনার মতো চুনাহাগার কাছ থেকে তো আমি ইসলামের কোনো মানে বিশ্লেষণ সেটা তো আপনার মতো চুনাহাগার থেকে আমি শিখবো না ভাই হ্যাঁ আমার কাছে সমস্ত বইপত্র বইপত্র আছে 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 ইসলামের যে আলেমরা তাদের সমস্ত আমার কাছে তাহলে আমি আপনার কাছ থেকে কেন মানে একটা ইসলামের ইসলামের জিনিস বিষয় সেটা আপনার কাছ থেকে জানার আমার দরকার কি মানে অহেতুক মানে আমি কথা বললেই তো হইলো না আপনি আপনার মন গড়া কিছু একটা বললেই তো সেটা ইসলামের কথা হইল না তাই না ইসলামের কথা হবে যখন আপনি সেটা সপক্ষে দলিল দেখাতে পারবেন ইসলামের এই জিনিসটা নির্ভর করে হচ্ছে দলিলের উপর আমি তাহলে এখন আপনাকে এই জিনিসটা আল্লাহ ইবনে কাসিরের তফসির থেকে দেখাচ্ছি আমার কাছে সবকিছু রেডি করা থাকে আমি মানে সবকিছু নিয়ে বসি একসাথে আচ্ছা এটা বোধহয় দেখা যাচ্ছে না আমি একটু বড় করে দিই তাহলে হ্যাঁ থেকে আমরা দেখিনি এটা হচ্ছে দেখেন উপরে লেখা আছে তাফসির ইবনে কাসির মানে সারা পৃথিবীতে যেই বইটা একটা পাঠ্যপুস্তক হিসেবে পড়া হয় ইবনে কাসিরের তফসির হচ্ছে সবচেয়ে বিখ্যাত তফসির গ্রন্থ এইখানে আমরা দেখি যে দেখেন তেত্রিশ নম্বর আয়াতে সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী এই আয়াতের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাতে যে জিনিসটা বলা হয়েছে এটার অর্থ হচ্ছে অর্থ হচ্ছে উন্নত বক্ষ নবযৌবনা সমবয়স্কা সময় অর্থাৎ জান্নাতে মুত্তাকিগণকে এই সব দেওয়া হইবে এখানে বলা হয়েছে আবার উন্নত বক্ষ বিশিষ্টা নবযৌবনা সমবয়স কাহুর এই জান্নাতে তাদেরকে এই জিনিসটা দেওয়া হইবে এখানে আরো নিচে বলা হয়েছে অরিয়ারও ইবন আবু হাতিম আবু উমামা হইতে বর্ণনা করেন যে আবু উমামা বলেন রাসুল্লাহ বলিয়াছেন আল্লাহ সন্তুষ্টি প্রকাশ পাইবে জান্নাত পোশাকে এবং মেঘমালা তাহাদের তাহাদেরকে আসিয়া বলিবে হে জান্নাত আব্বাস বলেন অর্থ পরিপূর্ণ পানপাত্র নিয়ে হ্যাঁ পরিপূর্ণ পানপাত্র এই জিনিসটা এখানে বলা আছে এরপরে আরো দেখি আমরা আমরা ক্রিয়াজু সালেহিন ইমাম নববীর যে লেখা সেখান থেকে আমরা পড়ি এখানে দেখেন এখানে কি বলা আছে আহ আঠারোশো চুরানব্বই নম্বর হাতিসে যেটা বলা আছে অমি বলেছেন নিশ্চয়ই জান্নাতে মুমিনের জন্য একটি শূন্য গর্ভ মতির তাঁবু থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল তার মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে তাদের যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে উহ সহবাস করবে মুমিনরা মানে সাথে ইস কিরে ভাই লাগালাগি করবে মুমিনরা গিয়ে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না এটা হচ্ছে মুসলিমেও আছে বুখারিতেও আছে অসম থাকবে না অনেক কথাবার্তা বলা আছে কতদিন ধরে টানা লাগা লাগি করতে পারবে মুমিন রে গিয়া তারপরে আবার গেলমান দিবে বাচ্চা বাচ্চা বালক দিবে লাগানির জন্য এই জিনিসগুলো হচ্ছে ইসলাম আপনাকে এই জিনিসগুলো শেখায় যে আপনি যদি আল্লাহর দোষমত করেন তাহলে আপনি মরার পরে একটা জীবন পাইবেন এই জীবনে গিয়ে আপনি এই সমস্ত মানে পতিতাপল্লিতে গিয়া এই মানে জান্নাতি পল্লীতে গিয়ে আপনি লাগালাগি করবেন ছাড়া সারা মানে অনন্তকাল খালি করতেই থাকবেন করতেই থাকবেন বাহাত্তরটা নিয়ে খালি করতেই থাকবেন ঠকাঠক 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 তো এই হচ্ছে আপনাদের ইসলামের শিক্ষা

বিশ্বাস করেন আবারও সেই শুরুর প্রশ্ন ফিরে যাচ্ছি মরার পরে যে জীবন আছে এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে শুধু প্রমাণটা দেন বলেন এবার জিজ্ঞেস করি নাই ভাই আবারও জিজ্ঞেস করছি কোনো প্রমাণ আছে কিনা না কোনো প্রমাণ আমার প্রশ্নটা ভালো করে শুনেন। শুনে তারপরে সেই অনুসারে আনসার দেন আপনি কি মনে করেন সেটা জিজ্ঞেস করি নাই বলেছি যে কোনো প্রমাণ আছে কিনা এবার উত্তর দেন

হ্যাঁ হ্যাঁ অন্ধবিশ্বাসটা আপনার কাছে আপনি শুনবেন হ্যাঁ অবশ্যই আপনার যুক্তিটা শুনবো যুক্তিটা দিতে চাই অবশ্যই আমি যুক্তি শুনি কারোর কাছে যদি কোনো যুক্তি থাকে কিন্তু আপনাকে একটু যুক্তি কাকে বলে সেই জিনিসটা বুঝায় দি কারণ আপনি হয়তো যুক্তি বলতে গিয়ে আপনি একটা মতামত বলে দিবেন মত মতামত এবং যুক্তি কিন্তু এক জিনিস না হ্যাঁ আপনি আপনার মনের খায়েশ বা মনের ইচ্ছা বা বিশ্বাস এগুলা হচ্ছে মতামত আর যুক্তি হচ্ছে যুক্তি হতে হয় অবজেক্টিভ এটা কি জানেন যুক্তি যে অবজেক্টিভ হতে হয় আচ্ছা আমি আপনার কাছে অন্ধবিশ্বাসটা জানাতে চাচ্ছি আপনি কি শুনবেন আপনি আগে কথাটা কথার উত্তরটা দেন যে যুক্তিকে যে সব সময় অবজেক্টিভ হতে হয় অবজেক্টিভ কি এই জিনিসটা অন্তত জানেন আপনি সোহাগ সাহেব অবজেক্টিভ কাকে বলে সেটুক কি অন্তত আপনি জানেন না জানলে বলেন অসুবিধা নেই আমি আপনাকে জানাই দিব বলেন জানি না হ্যাঁ জানি না বলেন

তার আগে আমি আমার একটা অন্ধবিশ্বাস বলি আপনার আমার অন্ধবিশ্বাসটা আপনার ঠিক আছে আমি আমি ভাই হ্যাঁ এটা আমার অন্ধবিশ্বাস এটার পক্ষে আমার কোনো যুক্তিও নাই প্রমাণও নাই ভাই আমি অন্ধবিশ্বাস করি ভাই এমনি এমনি অন্ধবিশ্বাস করি হ্যাঁ আমার একবার কয়েছে আমি অন্ধবিশ্বাস করছি এখন আপনি বলেন তো এই যে আমি যে আমার অন্ধবিশ্বাসের কথা কইলাম আপনারে এটার দুই পয়সার কোনো মূল্য আছে

এই অন্ধবিশ্বাস যার যেমন ইচ্ছা অন্ধবিশ্বাস করতে পারে এটার জন্য তো পয়সা লাগে না বা কোনো যুক্তিও লাগে না অন্ধবিশ্বাস তো যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে আপনার অন্ধবিশ্বাস শুনে আমি করবো কি ভাই আপনি নিজেই বুঝতেছেন যে আপনার অন্ধবিশ্বাস মানে হচ্ছে আপনার অন্ধবিশ্বাসের পক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নাই যাতে আপনি আমার কথাটা শুনেন কিন্তু আমার কথাটা তো আপনি বলতেই দিচ্ছেন না কিন্তু এই যুক্তিগুলো আমাকে বলেন তাহলে আমি ভালোভাবে অন্ধবিশ্বাস হয়ে থাকে তাহলে আমি শুনে লাভ কি আমার জিনিসটা তো অন্ধবিশ্বাস আপনার যদি অন্ধবিশ্বাস না অন্ধবিশ্বাসটা কেন বলবেন আপনি যদি আপনার যদি আপনার বিশ্বাসের সপক্ষে যদি আপনার কোনো যুক্তি বা প্রমাণ থাকে শুধুমাত্র সেইটা দিতে পারেন তাহলে তার সেটা অন্ধবিশ্বাস দিচ্ছি যুক্তি বলে সেটা তো ভাই আপনি দিবেন যুক্তি যে অবজেক্টিভ হইতে হয় সেটাই তো আপনি জানেন না সোহাগ সাহেব যুক্তিকে যে সবসময় অবজেক্টিভ হইতে হয় এই সিম্পল জিনিসটাই আপনি জানেন না তাহলে আপনি কিভাবে যুক্তি দিবেন সোহাগ সাহেব আপনি কি যুক্তি কিভাবে দিতে হয় এটার কোনো প্রসিডিউর কখনো পড়ছেন কোনো বইতে ভাই আমি তো অত কথাই যাবো না নাকি আমার কথাটা তো আপনি শুনবেন

প্রাইমারি ইয়াটা হচ্ছে क्वेश्चन হচ্ছে যে আপনি যুক্তি জিনিসটা কি সেটা বোঝেন কিনা আগে সেটাই যদি আপনি না বোঝেন অবজেক্টিভ কাকে বলে সেটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি কিয়ের বালের যুক্তি দিবেন আর আমি কি বালটা चुनবো এখানে বৈশা তাহলে আপনি আগে অবজেক্টিভ কাকে বলে সেটা একটু কি জানতে চান আপনি যে অবজেক্টিভ জিনিসটা কি এটা এটার সাথে যুক্তির সম্পর্ক কি এটা কি আপনি জানতে চাইলেন আমি আপনাকে জানাতে পারি অবজেক্টিভ জিনিসটা কাকে বলে কি এটা তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে গিতা হয়

সোহাগ আপনি নিজেকে মিউট করে রাখছেন কেন আপনি বলেন বানানটা বলেন আমি এখানে লিখতেছি বলেন এস এ তারপর কি এল এসি এল তারপর কি বলেন সোহাগ আপনি আনমিউট করে কথা বলেন আনমিউট করেন এখনো এখন এখন কেন মিউট করে রাখছেন সোহাগ আপনাকে আমি মূর্খই ভাবতেছি ভাই অশিক্ষিত গোয়ার মূর্খ মুমিন এটাই ভাবতেছি সিরিয়াসলি এটাই ভাবতেছি আপনি যে বারবার স্যালিন্ডার স্যালিন্ডার বলতেছেন এটার বানানটা বলেন বলেন আমি লিখতেছি বলেন্ডার আপনি বারবার স্যালিন্ডার স্যালিন্ডার বলতেছেন স্যালিন্ডার আবার কি এসই এসিএল ডিআর এসি এল ই এন আর এটা হচ্ছে এটা এটার মানে কি ভাই

এই বাম মধ্যে হ্যাঁ আপনি যেটা পরে লিখলেন এটাই আপনারটা সঠিক আমি তাহলে যে এই সিলিন্ডার লেন স্যান্ডেল এই এই লেন বলে তো কোনো শব্দ নাই এরকম তো কোনো শব্দ নাই ইংরেজিতে সিলিন্ডার আবার থেকে পাইছেন কোন নিজে আবিষ্কার করেন ইংরেজি শব্দ দেখছেন ভাই এই মুমিনের কোন লজ্জা সরম একটা যে মানে গলা উঁচা করে যে মানে ভুল কথা বলল কোনো লজ্জা সরমও নাই ভাই এত নির্লজ্জ বেহায়া হইতে পারে মানুষ একটা কত বড় একটা মানে ইয়া করলো গলা উচা করে বললো স্যালেন্ডার 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 মানে কত বড় মূর্খ হইলে মানুষ রকম করতে পারে আমি অবাক আমি হতভম্ব যে কতখানি গোয়ার কতখানি মূর্খ হইলে মানুষ এই এই নামতে পারে আমি তাকে এ কানাসুদা কানাসুদা মোর তো শুনিস না থেকে গেল কানাসদা কবা তোর সাথে কি বল কথা বলিস শালা তুই লুচানবী মোহাম্মদের উম্মত যে এটা তো এখন একদম মানে পরিষ্কার হয়ে গেল লুচানবী মোহাম্মদের যে উম্মত এই যে দেখেন মানে ধরা খায় এখন লুচানবী মোহাম্মদের ইয়াটা বাইরে গেল দেখছেন ভাই দেখছেন আপনারা দেখছেন আপনারা কি মানে মুমিনদের অবস্থাটা কি সে গলা উচু করে বলতেছে স্যালিন্ডার 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 আমি তাকে বলে দিচ্ছি স্যালিন্ডার বলে কোনো শব্দ নেই তারপর সে আবার আমার ভুল ধরছে ওরে বাপ রে বাপ তার ভুল আমি ধরছি দেখছেন ভাই মানে কত বড় গুয়ার হইতে পারে মুমিনরা কত গুয়ার গোবিন্দ মূর্খ হইতে পারে আশ্চর্য আশ্চর্য এখন শেষে যখন বুঝছে যে ধরা খাই গেছে তখন মানে এখন গালি গালাজ ছাড়া আর কোনো উপায় নেই আমি কিন্তু রাখছি রাখতাম শুনতাম কি বলে মুমিন মাত্রই যে গোয়ার মুমিন মাত্রই যে অশিক্ষিত মূর্খ আপনারা দেখলেন আপনারা দেখলেন হ্যাঁ আমার আমি নতুন করে কি বলবো আপনারা বুঝলেন যে কি